এই মানুষটার মধ্যে আমি চিরত্যাগী বিশ্বনাসী স্বামী বিবেকানন্দ দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় উনি হচ্ছেন আমাদের আল্লাহ। এত বড় একটা মূর্খতার পরিচয় দেওয়ার পরেও একে সামুদ্রিক ডাকাতদের মতো একটা চোখের উপরে পট্টি লাগিয়ে অন্ধ হয়ে For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ রহমত আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করবো আপনারা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিগত দিনে নির্মল মাঝির যে বেফাস মন্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী এবং খোদ আল্লাহ পাক রব্বুল আলমিনের শানকে নিয়ে যে মন্তব্য করে নিজেকে মূর্খতার পরিচয় দিয়েছেন, সেই ব্যাপারটাকে সামনে রেখে বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম ভাবে প্রতিবাদের ভাষার সুর আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখনো পর্যন্ত নির্মল মাঝি এত বড় একটা মূর্খতার পরিচয় দেওয়ার পরেও এখনো পর্যন্ত তিনি কোন রকম সোশ্যাল মিডিয়াতে এসে ভুল স্বীকার করেননি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এই ব্যাপারটাকে নিয়ে তিনি কোন রকম ভাবে বিবৃতি দেননি। আসলে প্রকৃতপক্ষে নির্মল মাঝির যে বেফাস মন্তব্য, এই মন্তব্যটা শুধুমাত্র আজকের জন্য নয়, বিগত দিনে তিনি একটা মন্তব্য করেছিলেন, তখন থেকে আমার খারাপ লেগেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের কি করতে হচ্ছে জানেন? কিছু কিছু সময় আমাদেরকে সামুদ্রিক ডাকাতদের মতো একটা চোখের উপরে পট্টি লাগিয়ে অন্ধ হয়ে থাকতে হচ্ছে। তার কারণ, যে সমস্ত মানুষদের সামনে তারা এই ধরনের বেফাস মন্তব্যগুলো করছেন, তাদেরকে আমরা সমাজের নেতা, সমাজের লিডার হিসেবে আখ্যায়িত করেছি। এখন তার ব্যাপারে কোন রকম কথাবার্তা বলতে গেলে অনেকের আবার খারাপ লাগতে পারে, একটা ইমোশনের জায়গা তৈরি হয়ে যাবে যে একজন ধর্মগুরু সম্পর্কে তুমি এই ধরনের কথাবার্তা বলছো। কিন্তু ব্যাপার হচ্ছে এই সমস্ত ধর্মগুরুদের জন্য এই সমস্ত মূর্খ নেতাগুলো আস্তে আস্তে সাহস পেতে পেতে প্রথমত তানাকে বলেছিলেন, আজকের দিনে দেখা যাচ্ছে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন এর সঙ্গে শরীক করে ফেলেছে। মানুষের সাথে মানুষের পাশে সুদিকাদিয়া থেকে শ্মশান যাত্রা কবরে দাফন অব্দি আমরা আছি। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, নেতা নই, মন্ত্রী নয়, বিধায়ক নয়, সাংসদ নয়, আমরা গর্ববোধ করি মমতা ব্যানার্জির সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় উনি হচ্ছেন আমাদের আল্লাহ, উনি হচ্ছেন আমাদের ঈশ্বর, উনি হচ্ছেন আমাদের দুর্গা, উনি হচ্ছেন আমাদের লক্ষ্মী। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবার চেষ্টা করব এবং পরিশেষে বলবো যে সামুদ্রিক ডাকাতদের মতো একটা চোখের উপরে পট্টি লাগিয়ে অন্ধ কেন সেজেছি। সো আপনারা একটু ভিডিওটা দেখুন তো, এই ভিডিওটার সঙ্গে আপনারাও পরিচিত আছেন কিনা দেখুন একটু। আপনারা এই মানুষের ভালোবাসি, এই মানুষটার মধ্যে আমি প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখি। এই মানুষটার মধ্যে আমি চিরত্যাগী বিশ্বনাসী স্বামী বিবেকানন্দ দেখি, আমি সারদামণিকে দেখি। আমাদের হিন্দু ধর্মে অনেক বড় বড় পয়গম্বর আছে, তার চেয়ে বড় পয়গম্বর। আচ্ছা, এই যে মন্তব্যটা ইনি করলেন, ইনি নিজেই একজন সনাতন ধর্ম অবলম্বী মানুষ বলে দাবি করেন, কিন্তু কেমন করে এই ধরনের তুলনা করতে পারেন? আজকে যদি এই সমস্ত নেতা মন্ত্রীগুলো সমাজের ভারপ্রাপ্তশীল মানুষ জানারা, জানাদেরকে এখনো পর্যন্ত বাংলার লক্ষ লক্ষ মানুষ শ্রদ্ধার নজরে দেখেন, তানাদের সামনে যদি এই ধরনের মন্তব্যগুলো করতে পারেন আর তানারা যদি এটাকে নিয়ে প্রতিবাদ না করতে পারেন, তাহলে আগামী দিনে আরো কি দেখতে হবে? ঠিক তাই হলো, দেখতে দেখতে হঠাৎ করে দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শরীক করে ফেলেছেন। আস্তাগফিরুল্লাহ। আসলে আমি বলেছিলাম না যে কিছু সময় আমাদেরকে সামুদ্রিক ডাকুদের মতো চোখের উপরে পট্টি লাগিয়ে অন্ধ সাজতে হচ্ছে? তার একটাই কারণ এটাই, ছোটবেলায় যখন বইয়ের পৃষ্ঠার উপরে যখন সামুদ্রিক ডাকুদের ছবি দেখতাম, তখন মনে মনে চিন্তা করতাম যারা সামুদ্রিক ডাকু হয় তাদের মনে হয় একটা চোখ অন্ধ থাকে। কিন্তু পরবর্তীকালে যখন আস্তে আস্তে জানতে শিখলাম, বুঝতে শিখলাম, তখন দেখলাম যে না, এরা চোখের উপরে পট্টিটা এমনি লাগায় না, কারণ সমুদ্রের মধ্যে যখন তখন ঝড় বৃষ্টি ঝঞ্ঝাট আসতে পারে, হঠাৎ করে সমুদ্র অন্ধকার হয়ে যেতে পারে, হঠাৎ করে আবার জাহাজের মধ্যে ঢুকে গিয়ে জাহাজের লাইটটাও তারা পেতে পারে। তাই সামুদ্রিক ডাকুরা এটাই করত, বুদ্ধিমানের কাজ করত, যে একটা চোখের উপরে কালো পট্টি বেঁধে রাখত। কারণ আপনারা ভালো করেই জানেন, আপনি যদি অন্ধকারের মধ্যে থাকেন আর হঠাৎ যদি আপনি আলোর মধ্যে প্রবেশ করেন, সেই আলোর সঙ্গে আপনার চোখটাকে মানিয়ে নেওয়ার জন্য হাফ মিনিট বা এক মিনিট সময় লেগে যায়। আবার যদি আপনি আলো থেকে হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করেন, সেই অন্ধকারের সঙ্গে আপনার চোখটাকে মানিয়ে নিতে আবার হাফ মিনিট কিংবা এক মিনিট সময় লেগে যায়। তাই যে সমস্ত বুদ্ধিমান সামুদ্রিক ডাকু ছিল তারা কি করত, তারা একটা চোখের উপরে পট্টি লাগিয়ে রাখত। যখন হঠাৎ করে অন্ধকার বা আলোর দিকে তারা প্রবেশ করত, তখন তারা এই চোখটাকে খুলে দিয়ে আবার এই চোখটাকে বন্ধ করে রাখতো এই কালো পট্টি দিয়ে। তো আমাদের সমাজ ব্যবস্থা এরকম একটা জায়গায় পৌঁছে গেছে,
একদিকে যেমন এক শ্রেণীর মানুষেরা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করার চিন্তা ভাবনা করছেন, আবার এক শ্রেণীর মানুষেরা সবসময় বেফাস মন্তব্য করে তারা ট্রেন্ডে থাকার চিন্তা ভাবনা করছেন। এবার আপনি যদি বেশি চোখ খুলতে যান তাহলে আবার অনেক রকম প্রবলেম রয়েছে। আজকে ভারতবর্ষের অবস্থা কোথায় পৌঁছে গেছে? বেকারত্বের হারে আমাদের দেশ বাংলাদেশ এবং সিরিয়ার থেকে আরো অনেক পিছিয়ে, মানে আমাদের জীবনটা অনেকটা জীবন বিমার মতো হয়ে গেছে। জীবন বিমা কেমন জানেন তো? আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন, একজন জীবন বিমা এজেন্টের পাশে আপনি 5 মিনিট বসবেন, আপনার তখন মনে মনে হবে যে এই জীবনের থেকে মরে যাওয়া অনেকটাই লাভজনক। আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করেছি এই ধরনের বেফাস মন্তব্য করার জন্য নয়, কাউকে পাম দিয়ে ফুলিয়ে একেবারে আকাশচুম্বী তার সম্মান রয়েছে সেটাকে বোঝাবার জন্য নয়। আমরা জনপ্রতিনিধি এই জন্য সিলেকশন করেছি যাতে করে সমাজের জনগণের কাজ আপনারা করতে পারেন, যে কাজ করলে বেকারত্ব কমে যাবে, যে কাজ করলে অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে, যে কাজ করলে সমাজের দেশের ও দশের দুটো উন্নতি হবে, আপনারা সেই সমস্ত মন্তব্য করুন। এই ধরনের আজে বাজে মন্তব্য করে সাধারণ মানুষদেরকে আর বিভ্রান্ত করবেন না। আর যে সমস্ত মানুষেরা সমাজের ভারপ্রাপ্ত দায়িত্বশীল মানুষ বলে আখ্যায়িত করতে চান বা পরিচিতি লাভ করতে চান তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, কমপক্ষে আপনাদের চোখের সামনে কেউ যদি এই ধরনের বেফাস মন্তব্য করে আপনারা কমপক্ষে একটু প্রতিবাদের ভাষা দেবেন। আপনারা যদি প্রতিবাদ না করতে পারেন তাহলে আমরা প্রতিবাদের জায়গাটা তৈরি করতে পারি না। আশা করছি আজকের ভিডিওর পরে অনেকে আমাকে গালাগালি করবে, আপনারা গালাগালি করুন, আপনারা যত গালাগালি করবেন আর পূর্বের কিছু গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।